মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের, তার সঙ্গে স্বাস্থ্যসাথী সব থেকে বেশি ডিমান্ড। আমি এখনো আমাদের লাস্ট যে ক্যাম্প হচ্ছে 24 এবং 25 নম্বর ওয়ার্ডে সেখানে ছিলাম, ব্যাপক হারে লোক আসছে সেখানটায় মানুষের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। যেটা আমাদের মাস্টারমশাই বলছিলেন, একটা মানুষের চিকিৎসা যে সব থেকে বড় অপরিহার্য, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা আপনি সেই কার্ডের মধ্যে করতে পারবেন, সেটা পশ্চিমবাংলায় শুধু নয়, ভেলোরে চিকিৎসা করতে পারবেন, দিল্লি এইমসে করতে পারবেন। এর থেকে সুযোগ সুবিধা আর কারোর নেই। করোনা পিরিয়ডের মধ্যে আমরা মর্মে উপলব্ধি করেছি যে আজকে প্রাইভেট হসপিটালে যেতে গেলে যাদের আর্থিক সামর্থ্য নেই তারা যেতে পারেনি, তারা মারা গেছেন। আজকে কিন্তু মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো স্বাস্থ্যের ক্ষেত্রে এবং তারা কিন্তু নিরাপদ হলেন। সেই জন্য আমরা মনে করি যুগান্তকারী পদক্ষেপ মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষের পৃথিবীতে কোনো রাজ্যে আছে বলে জানা নেই। শুধু আরেকটা জিনিস জানুন, আর্থিক কোনো বার নেই, যে কোনো আয় ইনকামের লোক কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করতে পারে। সে 1,000 টাকা ইনকামের লোকও করতে পারে, 1 কোটি টাকা যার মাত্র ইনকাম সেও করতে পারবে, চাইলেই পারবে, কোনো বার রাখে না। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হরিজন কারোর মধ্যে বার রাখেনি, যে কোনো মানুষ যেখানে গেলে সিপিএম কংগ্রেস তৃণমূল যে কেউ যেতে গেলে কিন্তু কার্ডটা করতে পারবে। এর থেকে উদারতা কিছু নেই। আজকে বাইরে থেকে এই মমতা ব্যানার্জিকে কম্প্যাক্ট করার জন্য পশ্চিমবাংলার বাইরের বিভিন্ন স্টেট থেকে নেতাদের নিয়ে এসে বিজেপিকে আজকে বিভিন্ন জায়গায় মিটিং করতে, যেটাই আমাদের দুর্ভাগ্য বাংলার মানুষ কখনো কখনো ক্ষেত্রে। কারণ একটা মেশিনে প্রতিদিন 50 থেকে 60টা করে কার্ড বেরোয়, এবার সেখানে 100টা হয়ে গেলে মেশিনটা হ্যাং করে যায়। আমরা একটু যোগ করে দিই, তুমি বলো সেটা, যে আমরা 82,000 কার্ড আমরা দিই তবে সংবর্ধনা। যেমন আমাদের এই শহরে ইতিমধ্যেই 25% মানুষ, প্রায় 8,000 মানুষ স্বাস্থ্যসাথী কার্ড হোল্ড করছে 16-17 সাল থেকে। আমরা গত পরশু 12 তারিখ থেকে আবার নতুন করে কার্ড, শুধু ফর্ম ফিল আপ করছি না, কার্ডও দিতে শুরু করেছি। এবার কাগজপত্রে কোনো সমস্যা থাকলে এখন দুয়ারে সরকারে গেলে কাগজপত্র সংশোধন করে আমরা কিন্তু পৌরসভাতেই আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মেশিন বসেছে। প্রতিদিন 60 থেকে 70 জনকে আমরা ইস্যু করছি, কাগজপত্র ঠিক থাকলে সমস্যা কিছু কারণ নেই। রিপোর্ট কার্ড নিয়ে কি আজ থেকে শুরু হয়ে যাবে, মানে বাড়ি বাড়ি আগামীকাল 12 থেকে 21 আজকে সূচনা হলো মিছিলটা, আর এলাকায় এলাকায় ইয়াবে 3-4টা করে গ্রুপ, সেটা হচ্ছে আগামীকাল। সাংবাদিকরা একটা সরকারকে ফেলেও দিতে পারে, সরকার গড়েও দিতে পারে, কিন্তু তাদের নিরপেক্ষ হবে এটা করতে হয়। তো যাই হোক, সেসব কথা বলতে যাব না। আজকে যে প্রোগ্রাম আমরা করলাম এটা আপনারা দেখেছেন, যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি গ্রহণযোগ্য হয়েছে সেটা আজকের মিছিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়। আমি একটা কথাই বলবো, এই যে আয়, আজকে কেন্দ্রীয় সরকারের প্রথম যে ইস্তাহার ঘোষণা হয়েছিল তাতে ঘোষিত হয়েছিল যে 2 কোটি মানুষকে বছরে যুবকদের চাকরি দেবে। চাকরিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাদের আয়ের সূত্রপাত করে দেওয়া। আয়, সেই আয় কিন্তু ভারতবর্ষের নিরিখে কমে গেছে, মানে আজকে জিডিপি আপনারা তো নিশ্চয়ই জানেন জিডিপি জিরোতে এসেছে। জিডিপির শর্ত হচ্ছে বেকার সমস্যার সমাধান, দ্রব্যমূল্য এবং কৃষিক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে কতটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে এর নিরিখে জিডিপি নির্ধারণ করতে হয়। সেই জিডিপিতে জিরোতে এসে গেছে। হোয়ারাজ আপনারা এটা বিশ্লেষণ করে হয়তো এতদিন দেখেননি, আমরাই আপনাদের বলে দিচ্ছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা বিরাট কৃতি, যে বাংলার মাথা পিছু গড় আয় 2 গুণের বেশি বেড়ে গেছে। সেটা কি, 2010-এ ছিল 51,543 থেকে 2019-20 হয়েছে 1,09,891 আয়ের গড়টা বেড়ে গেছে।
আমরা দেখতে পাচ্ছি, আমি সমবায় ক্ষেত্রে কাজ করি, আমি দেখতে পাচ্ছি যে গ্রামে গ্রামে এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প করা হয়েছে, আমাদের এসএইচজি গ্রুপকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসএইচজি গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এই নদিয়া জেলায় 400,000 উপরে মেয়েরা কাজ করছে, 4 lakhs ওমেন তারা কাজ করছে, বিভিন্ন সম্পদ তৈরি করছেন। শুনলে অবাক হয়ে যাবেন, কালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা কালকে সেনো কোয়ারি ব্যাংকে মিটিং করলাম। মাছ, তবের মধ্যে মাছ তৈরি করার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, তার জন্যে জল তোলা, সেই মাছটাকে বড় করা, সেই মাছটাকে খাবার দেওয়ার যে সমস্ত ইকুইপমেন্ট সেটাও কিন্তু সরকার থেকে, মৎস্য ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে। এবং টবের মধ্যে সেই মাছ, বিশেষ করে কই, জিওল, এটা কিন্তু হাইব্রিড নয়, একদম দেশি, আমরা দেখে এসেছি, আমি কল্যাণীতে একটা উদ্বোধন করে এসেছি, হচ্ছে। এইভাবে গড় আয় আজকে বেড়ে গেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি গ্রামগঞ্জে আজকের এই যে এত আমাদের মহামারী গেল, লকডাউন গেল, আপনারা বলতে পারেন কোনো চাষি একজন আত্মহত্যা করেছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য কৃতিত্ব কি নেই? 4% সুদে কৃষকদের আমরা মানে লোন দিই, কর্জ দিই, সেটা রিকভারি হয়। 1750 টাকা দরে সেই ধানগুলোকে আমরা কিনে নিচ্ছি, সরকার কিনে নিচ্ছে। এইটা বন্ধ করবার জন্য এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট তুলে দেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় সরকার যে কালা আইন এনেছে কৃষকদের উপরে, এই ধান কিন্তু আর সরকারকে তারা দেবে না, এক শ্রেণীর বড় লোক আসবে, তারা দাদন করবে, সেই আমাদের নির্ঘর, তারা দাদন করবে, ভয়াবহ অবস্থা। আমি একজন ব্যাংকের সঙ্গে যুক্ত বলে এই কথাটা বলছি, ভয়াবহ। আর যুবকরা বিপথে যাচ্ছে, তারা পদ্ম সিম্বল নিয়ে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আমার লজ্জা লাগে। আজকে ডেটটা লিখে নেবেন, আমি হয়তো থাকবো না, কিন্তু আমরা কিন্তু খেতে পাবো না। ন্যাশনাল যে আমাদের অ্যাক্টিভিটি ছিল, আমরা যে সমস্ত ব্যাংকগুলোকে ন্যাশনালিটি ন্যাশনাল করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, কত সুন্দরভাবে সেই জাতীয়করণ তুলে দেওয়া হল। এখন ব্যাংক কাদের হাতে যাচ্ছে জানেন? বড় লোকদের হাতে। তারা ব্যাংক করবে, তার মানে কৃষকদের এই সম্পদ যারা এখন বলছে যে আমরা এখানেই রাখবো না, আদানি এখানে রাখবে না, আম্বানি এখানে রাখবে না, সেই ফসল তুলে দেবে অন্যের কাছে, এবং তাদের ব্যাংকের মাধ্যমে এইগুলো বিক্রি হবে। কি হবে পশ্চিমবঙ্গে? পশ্চিমবাংলাকে একদম ইয়েতে পরিণত করে দেবে। সুতরাং আজকে ভাবতে হবে, বাংলার মানুষকে, বাংলার যুবকদের ভাবতে হবে। আপনাদের মাধ্যমে, এই প্রেসের মাধ্যমে আমি এটা বলতে চাই যে আপনারা একটু ভাবান, আমরা কিন্তু খুব সুখে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি আর বেশি কথা বলবো না, আজকে সত্যি তিনি মমতাময়ী মা, তিনি আজ বুঝতে পেরেছেন মানুষ আজকে পীড়িত হলে অর্থের বিনিময়ে তাকে চিকিৎসা করতে হয়, ফ্যাবুলাস, টাকা খরচা কোথায় যাবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার স্ত্রীর একটা অপারেশন করা দরকার আছে, আমি করতে পারছি না অত টাকা দিয়ে। আমি উৎসাহিত হয়েছি, আমি শিবনাথ চৌধুরী, আপনি লিখে রাখুন, আমার স্ত্রী, তার হাঁটু অপারেশন করতে হবে। আজকে এই যে স্বাস্থ্যসাথীর কার্ডটা আমি পাবো, চাতক পাখির মতো চেয়ে আছি, এই কার্ডটা আমি যেদিন পাবো তারপরে তার যে ব্যথা উপশম করতে পারবো। এ কম কথা নয়, সব সমস্ত গ্রামের প্রত্যেকটা লোকের, আপনাদের সবার, সবাই আপনারা নেবেন স্বাস্থ্যসাথীর কার্ড, ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন নজিরবিহীন। আজকে এই কাজ যিনি করতে পারেন, তার জন্য
আমাদের এত প্রচার করতে হবে কেন? মানুষ এগিয়ে আসছে। তাই আমাদের এই যে বাংলার গর্ব মমতা যে এটা রিপোর্টটা তৃণমূলের রিপোর্ট কার্ডটা বের করেছে, আপনারা একটু পড়বেন, একটু লিখুন আমাদের জন্য, তৃণমূলের জন্য একটু হাত খুলে লিখুন। ছোট্ট নয়, একটা ভিডিও হলো, ছোট্ট একটা ফটো বেরোলো, আমার এটা লাগে, দুঃখ লাগে। আমি সেদিন বলছিলাম আমার এক সাংবাদিক বন্ধুকে যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আমরা যখন প্রাইজ পাই ভারতবর্ষের মধ্যে প্রথম হয়, সে সংবাদটা কিন্তু খুব ছোট্ট আকারে ছাপা হয়। আজকে যদি কোনো সোসাইটিতে চুরি হয়েছে, আপনারা কিন্তু এক কলম ব্যাপী লিখেন, এটা কিন্তু আমারও দুঃখ। তাই আপনাদের কাছে অনুরোধ, এই যে কাজগুলো জনগণের স্বার্থে হয়েছে, এই কাজগুলো আপনারা তুলে ধরুন, এটাই আমাদের আজকে প্রেস মিটের মূল বক্তব্য। নমস্কার। কি করলাম যে সারা ভারতবর্ষের স্বাধীনতার 72-73 বছর পার হয়ে গেছে, কিন্তু একটা রাজ্য সরকার যে এত এই 10 বছরে মানুষের জন্য, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 9.5 কোটি মানুষ, আমাদের এই কর্মের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারে আমাদের এই সরকারের কোনো না কোনো উপকার, কোনো না কোনো কর্মসূচির সুফল, উন্নয়নের সুফল আমরা কিন্তু এই সরকার কিন্তু পৌঁছে দিতে পেরেছি। আপনারা নিজেরাও উপলব্ধি করছেন যে আমরা তো বলে যে এখানে মিটিং করছি, এত সুন্দর লাইট জ্বেলে, এত সুন্দর ইয়ে করে, আমরা আজ থেকে 10 বছর আগে কোনো গ্যারান্টি দিতে পারতাম না কোনো মিছিল মিটিং কোনো ইয়ে করতে গেলে যে কারেন্টটা চলে যেত। এই যে কারেন্টের একটা বৈপ্লবিক একটা পরিবর্তন, একটা উদ্যোগ, হ্যাঁ, এই যে এরা বিয়ে থাকে পরিসংখ্যায়, যে পরিকাঠামোগত রাস্তাঘাট খুব চেষ্টা করা হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা দেখুন যে কী স্কুল কলেজগুলো কী অবস্থা ছিল, জরাজীর্ণ অবস্থা ছিল, আজকে আমরা পথশ্রীর মধ্যে 12,000 কিলোমিটার পথশ্রীর রাস্তা আমরা নির্মাণের একটা কর্মসূচি অলরেডি শুরু হয়েছে। তারপরে বিভিন্ন রকমভাবে আপনারা দেখেছেন স্বাস্থ্যসাথীর কার্ডটা, মানে এটা বৈপ্লবিক ব্যাপার একটা আমাদের দুয়ারে সরকারের। এটা আপনারা জানেন যে অনেক সময় সরকারি বিডিও অফিস বলুন, ডিএম অফিস বলুন, পঞ্চায়েতে বলুন, সাধারণ মানুষ যাওয়ারও অসুবিধা, গিয়েও ঠিক মতন যোগাযোগ ব্যবস্থার অভাবে, যোগাযোগ ব্যবস্থার জন্য বলবার অভাবে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আর তাদের কিন্তু অনেক কাজকর্ম ডিউজ হয়ে থাকে, অনেক কাজকর্ম করে উঠতে পারত না। সেই জন্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুয়ারে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকার একদিন না, 4-4 দিন করে আমাদের সরকার টোটাল সরকারি পরিসংখ্যান 11টা ব্যাপারের ইয়ে নিয়ে, মানে প্রকল্প নিয়ে প্রত্যেকটা পঞ্চায়েতে 4 বার করে, প্রত্যেকটা পৌরসভায় 4 বার করে, হ্যাঁ, এই যে একটা ব্যাপার, মানুষ একদিন মানুষের মিস হতে পারে। সব থেকে বড় কথা এফেক্টিভ যে আমরা এই যে মানে আগে 2 কোটির উপরে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা পেতাম, বিভিন্ন রকম প্রকল্পের যে ইয়ে ছিল সেই ব্যবস্থার মধ্যে দিয়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন এর বাইরেও অনেক মানুষ আছেন যাদের সত্যি এই স্বাস্থ্যসাথী প্রকল্পের উপকার দরকার, হ্যাঁ, সহযোগিতা দরকার, 5 লক্ষ টাকার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য একদম ওপেন টু অল ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিক এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন হবে। তার জন্য দুয়ারে সরকার কর্মসূচি আপনারা নিজেরাই উপলব্ধি করছেন যে মানুষের উপস্থিতি, মানুষের স্বতঃস্ফূর্ততা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আজকে চিন্তা করে দেখুন, আজকে রেশনে বিনা ব্যয়ে আগামী জুন মাস পর্যন্ত বিনা ব্যয়ে আজকে রেশন ব্যবস্থা বিনা ব্যয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। মানুষের খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, আজকে শিক্ষার উপকারটাও বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই যে ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা আপনাদের আহ্বান করেছিলাম আমাদের এই দলের, আমাদের নদিয়ার বা আমাদের কৃষ্ণগড় পশ্চিম উত্তর ক্ষেত্রের আমাদের যারা দায়িত্বশীল নেতৃত্বরা আছেন, আমরা একটা বঙ্গবিধ্বনি যাত্রার মধ্যে দিয়ে একটা সুবিশাল মিছিল আমরা প্রায় 2,500-3,000 কর্মীদের নিয়ে, কারণ মিছিলটা আমাদের 2 দিন 60 দিন বলেছে মিছিল করতে হবে, তার মধ্যে দিয়ে আমাদের কাউন্সিলররা, আমাদের ব্লক সভাপতিরা উদ্যোগ নিয়ে আমরা মিছিলটা সমৃদ্ধ করতে পেরেছি, মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই রিপোর্ট কার্ডটাও আমরা মিছিল থেকে যতদূর পেরেছি মানুষদের দেওয়ার চেষ্টা করেছি।
সাধারণ লোক যারা এগিয়ে পড়েছে তাদেরকে চেষ্টা করেছি এবং আগামীকাল থেকে আমরা গ্রুপ আমাদের যেমন কৃষ্ণগড় উত্তরে তিনটে গ্রুপ হয়েছে, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এই তিনটে গ্রুপের আমাদের নেতৃত্ব দায়িত্বশীল নেতৃত্বদের নাম আমাদের উপর থেকে আমাদের ঠিক করে দেওয়া হচ্ছে। সেই নেতৃত্বরা আমরা বিভিন্ন রকমভাবে তাদের আমাদের রুট চার্ট করে দেওয়া হচ্ছে। আমরা এই বিধানসভা ক্ষেত্রের একটা এলাকাও বাদ থাকবে না, বাকি থাকবে না, যে এলাকাটাকে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে তাদের যদি কোনো আবার ফার্দার কোনো অসুবিধা থাকে, অভিযোগ থাকে, অভাব থাকে, সেগুলো আমরা নোট ডাউন করে যাতে তাদের সুরাহা করা যায় সে ব্যাপারটা আমরা সচেষ্ট হব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন যে আমরা 2011 সাল থেকে 2020 সাল এই নবছরে আমরা আমাদের সরকার বামাটি মানুষের সরকার তারা কি কাজ করেছে এবং তাদের নিরিখ তাদের 2010 সালে শিক্ষা ব্যবস্থার শিক্ষার পরিধি কি ছিল, কটা কলেজ ছিল, কটা বিশ্ববিদ্যালয় ছিল, কত আর এখন কি বর্তমান পরিস্থিতি তার পরিসংখ্যান, আর স্বাস্থ্যক্ষেত্রে কটা হসপিটাল ছিল, কত ডাক্তার ছিল, কটা বেড ছিল, স্বাস্থ্য পরিষেবা কোথায় কোথায় দাঁড়িয়েছে তার পরিসংখ্যান, কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে সহ সর্বক্ষেত্রে আমাদের এই 10 বছরের কাজের রিপোর্ট কার্ড আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা আজকে পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা ক্ষেত্রেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কৃষ্ণগড় উত্তর বিধানসভা ক্ষেত্রের আমরা আজকে বঙ্গধ্বনি যে অনুষ্ঠান আমরা সূচনা করলাম, এই বঙ্গধ্বনি অনুষ্ঠানটা আগামী 21 তারিখ পর্যন্ত আমরা মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সংগঠিত করব। আমাদের টিম করে দেওয়া হচ্ছে, সেই টিম অনুযায়ী আমরা যাব। আর আপনাদের আমরা ডেকেছি, আপনারা আপনারা জানছেন আমাদের এখানে আমার এই টাউনের সভাপতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের শিবনাথ চৌধুরী আছেন, আমাদের এই শহরের প্রাক্তন পৌর প্রধান অসীম সাহা আছেন, আমাদের রানাঘাট আমাদের কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রিক আমাদের যে যুব কমিটি আছে সেই যুব কমিটির সভাপতি জয়ন্ত সাহা আছেন, আমাদের বিশ্বজিৎ রয়েছে আমাদের ব্লকের সভাপতি, আমাদের এই শহরের আমাদের দলের সহসভাপতি দীপক আছে, দীপক বিশ্বাস, আমাদের এই শহরের সহসভাপতি প্রাক্তন কাউন্সিলর। 2011 সালের পূর্বে পর্যন্ত যা কাজ হয়েছে এই 10 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।